দেখছেন বেঙ্গল লাইভ নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে এবার সচেতনতামূলক পদযাত্রায় সামিল হলেন যা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে কলকাতা যাওয়ার পথে দুর্ঘটনা। মঙ্গলবার দুপুরে ভয়াবহ আগুনে পুড়ে ছাই একটি মুদি দোকান। জগদ্দলের লাড্ডু কারখানায় তল্লাশি চালিয়ে হদিশ অস্ত্র কারখানার। হ্যালেঞ্জা বাগদা রোডে একটি গাছের গায়ে ধাক্কা যাত্রীবাহী অটো, জখম 5। রানাঘাটের হরিপুর যাদব দত্ত হাসপাতালে এক সদ্যজাত শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। এবার আসছে বিস্তারিত খবরে। এক শিশুকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার ভাড়াটিয়া। অভিযুক্ত মলয় ঘটককে অশোকনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতকে বারাসাত মহকুমা আদালতে তোলা হয়। সমাজে একের পর এক ছড়িয়ে পড়ছে শিশুদের ওপর যৌন হেনস্থার মতো ঘটনা। এই ঘটনায় ফের শিরোনামে অশোকনগর। স্থানীয় সূত্রে জানা যায়, মলয় ঘটক নামে বছর 35 এক বাসিন্দা স্ত্রীকে নিয়ে অশোকনগর থানা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। মলয়ের এক মেয়ে 3 বছরের এবং স্ত্রী গর্ভবতী। গতকাল বাবার বাড়িতে যাওয়ায় বাড়ি ফাঁকা ছিল। সেই সময় বাড়িওয়ালার নাতনি 4 বছরের শিশুকে যৌন হেনস্থা করে। শিশুটি পরিবারকে ঘটনার কথা জানানোর সাথে সাথে পরিবার ও এলাকাবাসীরা উত্তেজিত হয়ে অভিযুক্তের ওপর চড়াও হয়। এরপর অভিযুক্তকে বেধড়ক গণধোলাই দেয় উত্তেজিত জনতা। পরে অশোকনগর থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। সোমবার রাতে শিশুটির পরিবার অশোকনগর থানায় অভিযোগ দায়ের করে। পক্সো আইন মামলা রুজু হয় ধৃতের বিরুদ্ধে। ধৃত অভিযুক্তকে মঙ্গলবার বারাসাত আদালতে পাঠানো হয়েছে। 7 দিনের হেফাজত চেয়ে অশোকনগর থানার পুলিশ। সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে এবার সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করলো হ্যালেঞ্জা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। স্বাগত জানানো হলো হেলমেট পরা বাইক চালকদের, তাদের হাতে তুলে দেওয়া হলো গোলাপ। হেলমেট পরা বাইক আরোহীদের হাতে গোলাপ তুলে দিলেন হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। মঙ্গলবার এমনই চিত্র দেখা গেল হেলেঞ্চা বাজারে। এদিন পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষ ও বিভিন্ন গাড়ি চালকদের সচেতন করতে একটি র্যালি বার করে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাদের এই কর্মসূচিতেই তারা হেলমেট পরা বাইক আরোহীদের হাতে তুলে দেয় গোলাপ, পাশাপাশি সচেতনতামূলক বার্তাও দেয়া হয়। তাদের নিরাপত্তার জন্য প্রত্যেক মোটরসাইকেল আরোহী যাতে হেলমেট পরে এবং মদ্যপান না করে গাড়ি চালায়, এবং পথ সবার জন্য, সবাই যাতে পথে চলতে পারে, সাধারণ যাত্রী সবাইকে দেখবার জন্য হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। তাদেরকে গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে এবং লজেন্স দিয়ে তাদেরকে বলা হয়েছে যে আপনারা গাড়ি যখন চালাবেন মদ্যপান করে গাড়ি চালাবেন না, আপনার হেলমেট মাথায় দিয়ে গাড়ি চালাবেন। স্কুলের পক্ষ থেকে যারা রাস্তায় হেলমেট ছাড়া বা হেলমেট পরে চলে তাদেরকে সম্মান জানানো হলো, এবং যারা হেলমেট ছাড়া চলে তাদেরকে এটা বুঝিয়ে দেওয়া হলো যে হেলমেট ছাড়া চলে জীবন যে কোনো মতো মানে অকালে মৃত্যু হতে পারে, তো এটার জন্য আর কি তাদেরকে সাবধান করা হলো। অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে কলকাতা যাওয়ার পথে দুর্ঘটনা। একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের এবং আহত হয়েছেন 4 জন। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়া থানার হাসাডাঙ্গার 34 নম্বর জাতীয় সড়কে। মঙ্গলবার ভোর 3টে নাগাদ অসুস্থ আবু হাসানকে সঙ্গে নিয়ে কলকাতার এনআরএস হাসপাতালের দিকে যাচ্ছিল লিয়াকত আলীর পরিবার। হাসাডাঙ্গার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি একটি গাড়ির পেছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের। বাকি 4 জনকে কৃষ্ণনগর শক্তিগড় হাসপাতালে ভর্তি করে ধুবুলিয়া থানার পুলিশ। এ প্রসঙ্গে ধুবুলিয়া থানার পুলিশ জানায়, এক অসুস্থ কিশোর সহ পরিবারের 6 জন কলকাতায় যাচ্ছিল, সে সময় এই দুর্ঘটনাটি ঘটে। তাদের সকলের বাড়ি মুর্শিদাবাদে। ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আপনার বহরমপুরে কলকাতাতে আপনার আমার লোক 5 জন আপনার একটা বাচ্চা ছেলেকে
লিস্ট ছিল, লিস্ট আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করেছি, সব করেছি বহরমপুরে, তারপরে তো আপনার অ্যাক্সিডেন্ট করেছি। কোথায় অ্যাক্সিডেন্টটা হয়েছে? অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনার ধোবলিয়ায় বলছে, সব জায়গার আই বলছেন না ধরেন। ছেলেটা কি অসুস্থ ছিল? বাচ্চার অসুস্থ জন্যই তো আসছিল সব, আপনার মানে বহরমপুর ডাক্তার ট্রান্সফার করেছে নির্গতন। এমনি কি কারণে এই দুর্ঘটনা বলে মনে করছে? এই কারণে আমার জ্ঞানে বলছে ড্রাইভার আপনার মদ খেয়েছিল, আপনার গাড়ি তো রইয়াছিল, যাই তাল মেয়ে দিয়েছে, এরকম অবস্থাটি করেছে। মানে অ্যাম্বুলেন্সের ড্রাইভাররাও এখন আবার মালিকও বসেছিল, মালিকের সাথে বসেছিল আপনার। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। প্রথম দেখা থেকে ভালো লাগা। আমি যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বি জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে ড্রিম ওয়ার্ল্ড। কমপ্লিট ফ্যামিলি শপ ড্রিম ওয়ার্ল্ড, হেলেঞ্চা বাজার, উত্তর চব্বিশ পরগনা। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারেন। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4-7 পর্যন্ত। বনগাঁ, প্রতি সোমবার বিকেল 5-8 পর্যন্ত। বাগদা, প্রতি মঙ্গলবার বিকেল 5-8 পর্যন্ত। রানাঘাট, প্রতি রবিবার সকাল 10-6 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদে নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আল্ট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন, এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধ্যানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর 12-7 পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল, বুধ ও শনিবার সকাল 10-5 পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। অন্তরে যত নেধে কুমুর সোনার পরি,
তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। মঙ্গলবার ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি মুদি দোকান। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে ঠাকুরবাড়ির সামনে। দোকান মালিক জানিয়েছেন তার ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ঠাকুরনগরে মঙ্গলবার ভোর রাতে সুনির্মল দাস নামে এক ব্যক্তির মুদি দোকানে ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা। আগুন নেভাতে প্রাথমিক চেষ্টা শুরু করেন স্থানীয় বাসিন্দারাই, কিন্তু ভয়াবহ আগুনের নিয়ন্ত্রণ আনতে পারেননি তারা। পুড়ে ছাই হয়ে যায় একটি মুদি দোকান। ঘটনায় দোকানের মালিক ও স্থানীয় বাসিন্দাদের দাবি বিপুল টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা তো বলতে পারছি না, আমি বাড়িতে খবর পেলাম, একজন ব্যানাল আমাকে বলল যে তোমার ঘর পড়ে যাচ্ছে। দৌড়ে এসে দেখলাম যে তখন প্রায় শেষের দিকে, তারপরে নেভাতে নেভাতে এই অবস্থায় পড়ে গেছে সব। কটার দিকে ঘটনা ঘটে? 3:40 নাগাদ আমি খবর পেয়েছি। পুরো রাতে দমকলকে খবর দিয়েছিল? না, দমকলকে আমরা যখন আসছি তখন প্রায় শেষ, এই কাছেই জল আছে, লোকজন তখন 2-4 জমে গেছে, সবাই মিলে আমরা জল দিয়েছি। দমকলের আস্তে আস্তে আর কিছু থাকবে না, সেদিন আর কোনো দিকে ই করে। কী মনে হচ্ছে কারা আগুন লাগাতে পারে, কোনো শত্রুতা হচ্ছে? কারা বলে বুঝছি না, তবে আগুন কেউ লাগিয়ে দিয়েছে এ ব্যাপারে নিশ্চিত, কারণ নত এত শর্ট টাইমে চারিপাশ দিয়ে আগুনটা ধরত, চারিপাশ দিয়ে যেভাবে আগুনটা ধরেছে। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? তা লক্ষাধিক টাকার মালপত্র আছে। কিসের দোকান ছিল এটা? জগদ্দলে লাড্ডু কারখানার তল্লাশি করে হদিশ পাওয়া গেল অস্ত্র কারখানায়। উদ্ধার করা হয়েছে একটি লেদ মেশিন সহ বেশ কিছু অস্ত্র তৈরির সরঞ্জাম। ঘটনায় এখনও 5 পুলিশ গ্রেপ্তার করেছে, চলছে তদন্ত। এ যেন কেঁচো খুঁড়তে কেউটে। সোমবার ময়দানে জাল নোট পাচার হচ্ছে জেনে পাকড়াও করতে গিয়েছিল গোয়েন্দারা। 3 জাল নোট পাচারকারীকে তো জালে পুরলেনি, তার সঙ্গে হদিশ মিলল জগদ্দলের ছোট শ্রীরামপুরে পরিত্যক্ত লাড্ডু কারখানার আড়ালে অস্ত্র কারখানার। উদ্ধার হলো প্রচুর আগ্নেয়াস্ত্র সহ যন্ত্রাংশ। গ্রেপ্তার করা হয়েছে আরও 6 ধৃতরা হলেন মোহাম্মদ সাবিব রায়ন, মোহাম্মদ সৌদ আলম, মোহাম্মদ শাহজান, মোহাম্মদ ফয়জাল, মোহাম্মদ রাজি এবং মোহাম্মদ চাঁদ। এরা সকলে বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। ওই কারখানা থেকে বিপুল অস্ত্র বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা। এর মধ্যে রয়েছে 20 বন্দুকের যন্ত্রাংশ, 2 ড্রিলিং মেশিন সহ অন্যান্য বেশ কিছু মেশিন ও প্রচুর অস্ত্র তৈরির সামগ্রী। ইছাপুর অস্ত্র পাচার কাণ্ডের পর ফের এই বিপুল পরিমাণ অস্ত্র সম্ভারের হদিশ পেয়ে তাজ্জব গোয়েন্দারা। কি কারণে এগুলি তৈরি করা হতো ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা করছে। এছাড়াও খোঁজ চলছে আর কে বা কতজন এই চক্রের সাথে জড়িত রয়েছে। ইন্ডাস্ট্রিয়াল এলাকা যেখানে থাকে, এরকম কোথায় কোন ঘরে কে কি করছে এটা সব জানা খুব মুশকিল আছে। এরা বাইরে থেকে আসে, বাইরে থেকে এসে লোকাল কিছু শেল্টার নেয় সেই জায়গা। যতটুকু আমি শুনেছি একটা লাড্ডু কারখানা ছিল, তার মধ্যে মেশিন বসিয়ে দিয়েছিল, লেদ মেশিন বসিয়ে দেবে। লেদ মেশিন বসিয়ে পিস্তল বানাচ্ছে, আঁশ বানাচ্ছে, এটা তো বোঝা খুব মুশকিল। কোনো অপরাধী হয়তো ধরা পড়েছে, তখন এসটিএফকে ধরে এখানে পৌঁছেছে। ইন্ডাস্ট্রিয়াল বেল্টে আরও একটু আমাদের সজাগ হতে হবে, বিশেষ করে এলাকার মানুষকেও একটু সজাগ হতে হবে। কোনো এরকম অসাধারণ কাজ যদি দেখে আশেপাশে, তাহলে পুলিশকে ইনফরমেশন দেওয়া উচিত। আমরা চেষ্টা করব যাতে আগামী দিনে এর উপরে নজর রাখা, কেন আমাদের এলাকা প্রথম এই ঘটনাটা ঘটেছে। একটু ইন্টেরিয়ার জায়গাতে আছে, মেন শহরের মধ্যে তো ওটা নেই। 35 ওয়ার্ড এমনি পুরোপুরি ইন্টেরিয়ার এলাকা, মানে এখনও গ্রামীণ পরিবেশটা আছে ওই সব জায়গাটা, এই জন্য ওখানে বিশেষ কেউ নজর দিতে পারিনি, এই জন্য এই সুযোগ ওরা ফায়দা নিয়েছে। হেলেঞ্চা বাগদা রোডে 5 বটতলা এলাকায় একটি গাছের গায়ে সজোরে ধাক্কা মারে একটি যাত্রীবাহী অটো। ঘটনাস্থলে আহত হয়েছেন 5, তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছে এবং একজনকে ভর্তি করা হয়েছে বনগাঁ মহকুমা হাসপাতালে। মঙ্গলবার দুপুরে বাগদা হেলেঞ্চা রোডে একটি যাত্রীবাহী অটো নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা একটি গাছে। ঘটনায় গুরুতর আহত হয়েছে অটো চালক সহ 5, তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় বাগদা গ্রামীণ হাসপাতাল। একজনের অবস্থা একটু আশঙ্কাজনক হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে বনগাঁ মহকুমা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে 5 বটতলা এলাকায়। আহত চালক সুজিত বিশ্বাস বলেন, হঠাৎ করে সামনে একটি কুকুর চলে আসায় তাকে বাঁচাতে গিয়েই হয় এই বিপত্তি।
এদিন খবর পেয়ে ঘটনাস্থলে বাগদা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রানাঘাট থানার অন্তর্গত যাদব দত্ত হাসপাতালে সদ্যজাত শিশু মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতির জেরে এই মৃত্যু। ঘটনাস্থলে রানাঘাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক সদ্যজাত শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর যাদব দত্ত হাসপাতালে। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে মৃত ওই শিশুর আত্মীয় পরিজনেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট থানার পুলিশ। শিশুটির পরিবারের অভিযোগ, গত 3 দিন ধরে ওই হাসপাতালে ভর্তি আছেন শিশুসহ তার মা। কর্তব্যরত ডাক্তারকে বাড়ি বাড়ি ডাকা হলেও ঠিকমতো আসেননি বলে অভিযোগ। মঙ্গলবার শিশুটি মারা গেলেই ক্ষোভ উগড়ে দেয় তার পরিবারের লোকেরা। হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে রানাঘাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। না বলছে বাচ্চা নড়ছে, বাচ্চা ভালো আছে এটাই জানিয়েছে। তাহলে কি এনাদের কোনো গাফিলতির অভিযোগ তুলছেন? গাফিলতি ছাড়া কি আমাদের তো ট্রান্সপ্লান্ট করতে পারতো, বলতে তো পারতাম এরকম পেশেন্ট নেই, এরকম বাচ্চা আপনারা চলে যান না, এরকম আমরা তো যে কোনো চিকিৎসা একটা চেষ্টা করতে পারতাম। আমরা তো যে কোনো জায়গায় নার্সিং হোম টোম যে কোনো জায়গায় আমরা চেষ্টা করতে পারতাম। কেন ওনারা ছাড়লো না, হাতে রেখে দিল? এখনো আরো পাশে রয়েছে, তারাও জানে, ওরাও বলছে আপনি লিখিত করে নিয়ে চলে যান। আমি যে ডাক্তারের উপরে কথা বলবো না, ডাক্তারে যেটা ভালো বুঝবে সেটা করবে। এখন কি চাইছেন? এখন আমরা এর কি বিচার হয় তাই দেখবো। শনিবারের দিন শুক্রবারের রাত দুটোর সময় ভর্তি হয়, তারপরে দুদিন অতিক্রান্ত হওয়ার পরে গতকাল বিকালে বাচ্চাটা প্রসব হয়। বাচ্চাটা প্রসব হওয়ার পরে বাচ্চার মা বলছে, যিনি প্রসব করেছেন তিনি বলছেন যে আমি কোনো স্পন্দন পাইনি, বুঝতে পারিনি বাচ্চা বেঁচে আছে কি মারা আছে। সেইভাবে ওদেরকে অ্যাম্বুলেন্সে তুলে পাঠিয়ে দিয়েছে আনুলিয়া হাসপাতালে। আনুলিয়া হাসপাতাল থেকে ওখানকে বলেছে বাচ্চা তো অনেকক্ষণ আগে মারা গেছে। এবার সরকার আজকে এসএনসিইউ এত রকম সুবিধা, মাতৃযান থেকে সব কিছু ব্যবস্থা সরকার রেখেছে পাবলিকের জন্য, যাতে একটা বাচ্চা কোনো রকম অসুবিধা না হয়। কিন্তু সেই জায়গায় আজকে সরকারের এত প্রচেষ্টা, হ্যাঁ এত ইয়ে সত্ত্বেও, অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে ডাক্তার থেকে সব সুবিধা রাখা সত্ত্বেও সরকারের, তারপরেও এদের মাত্র শুধুমাত্র এখানে সিস্টার, এখানে ডাক্তার, এদের গাফিলতিতে আজকে দেখা যাচ্ছে বাচ্চাটা মারা গেছে। এটা আমাদের সাময়িকভাবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটা হচ্ছে মূল বিষয়। বন্ধ ঘর থেকে উদ্ধার হলো পরিচারিকার নিথর দেহ। বারাসাতের রামকৃষ্ণপুর এলাকার একটি ঘর থেকে ওই বধূর দেহ উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই মহিলার নাম বেবি ভট্টাচার্য। তিনি বাবলা নামে কম বয়সী এক যুবকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন, ওই বাড়িতেই থাকতেন তিনি। সোমবার রাতে বেবির সঙ্গে বাবলার ঝগড়া হয়, তারপর থেকে বাবলাকে আর দেখা যায়নি। রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ওই মহিলার দেহ উদ্ধার করে। তবে কিভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। বাবলার সঙ্গে ওই মহিলার কোনো সম্পর্ক হয়েছিল কিনা তাও তদন্ত করছে পুলিশ। দুটো বাচ্চা আছে, শুনতে পাচ্ছি, সেটা বলতে পারবো না কোথায়, ছেলের সাথে অশান্তি বসাতে হতো আমি তাও বলতে পারবো না। কালকে কখন ঝামেলাটা হয়েছিল? এই 6:30-7 নাগাদ, মানে ওই মরে গিয়েছে 6:30-7 নাগাদ, তার আগে বাড়ির থেকে সূচনা হচ্ছিল। দোষ খুব খিস্তি কামারি করে তাও বলতে পারবো না। সে তো খায় বটে, ভালোই খায়।
মাত্র 20 টাকার জন্য বৃদ্ধ বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শ্রীঘরে ছেলে। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার ডনবক্স পাড়ায়। জানা গিয়েছে আহত বৃদ্ধের নাম পীযূষ মণ্ডল, তাকে গুরুতর অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত ছেলে সৌরভ মণ্ডলকে গ্রেপ্তার করেছে রানাঘাট থানার পুলিশ। সূত্রের খবর, রানাঘাট থানার ডনবক্স পাড়ার বাসিন্দা পীযূষ মণ্ডলের কাছে সোমবার রাতে নেশা করার জন্য 20 টাকা চাই ছেলে সৌরভ মণ্ডল। অভিযোগ, বাবা পীযূষ বাবু সেই টাকা দিতে অস্বীকার করায় ছেলের সাথে বচসা শুরু হয়। বচসা চলাকালীন বাবা ছেলেকে মারতে গেলে ছেলে সৌরভ ধারালো অস্ত্র দিয়ে পীযূষ বাবুর ওপর হামলা চালিয়ে দেয়। এরপর পরিবারের অন্যান্য সদস্যরা রক্তাক্ত অবস্থায় পীযূষ মণ্ডলকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করে। পরে সোমবার রাতে অভিযুক্ত ছেলে সৌরভ মণ্ডলকে গ্রেপ্তার করেছে রানাঘাট থানার পুলিশ। মঙ্গলবার তাকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছিল। 20 টাকা আমার কাছে চেয়েছিল আমার ছেলে, তা আমি বললাম যে আমার কাছে এখন নেই, আমি পরে দেবো, তখনই হয়তো দরকার ছিল, তা আমি তখন দিতে পারি না। এই নিয়ে দুই এক কথা সাথে তর্কতর্কই হলো, আমি ওকে মারতে গেছিলাম, হ্যাঁ, তখন আমাকে বসিয়ে দিয়েছে, ওর হাতে একটা কী ছিল। টাকাটা নিয়ে কী করতো? কিছু করতো মনে হয়, নেশা ভাঙ করে কিনা আমাকে তো সেটা বলতো না, এমন কিছু হতে পারে। আচ্ছা, নেশার জন্য প্রশাসনকে আপনি কীভাবে দেখছেন? নিশ্চয় প্রশাসন একটা ব্যবস্থা নিয়ে গেছে, তাতে আমাদের অনেকেরই উপকার হবে, কারণ আমরা তো সবসময় ওদের বুঝিয়ে পারবো না। ইয়াং বসের ছেলেপেলে মারধর করেছে যেমন, এরম করতে পারে, এগুলো তো ওর বয়স হচ্ছে এখন 27 বছর। এখন কতদিন ও দুবাইতে পাঠিয়েছিলাম কাজে, ওখানেও কাজ করিনি, 3 মাস কাজ করে চলে এসছে, হয়তো বোম্বে টোম্বে গেছিলো, ওখান থেকে নিশা ভাঙ শিখেছে, এরম কিছু হতে পারে। বাড়িতে কোন সময় করে কোথায় করে আমার সামনে করে। গতকালকে কত টাকা চেয়েছিল আপনার? 20 টাকা চেয়েছিল। আপনি দিতে পেরেছিলেন? আমি সেই সময় পয়সা দিতে পারিনি, বললাম যে পরে দেবো। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। চাঁদ বাদনি ধ্বনি, চাঁদ বাদনি।